ভোটের প্রাককালে চাঁদা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ত্রিপুরার কয়লা শহর কলেজে। ভোটের প্রাককালে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসএফআই এবং এবিভিপির মধ্যে তুমুল মারপিট। ঘটনা কয়লা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে, যার ফলে কলেজ চত্বরে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় কলেজ চত্বরে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ এবং ওসি বিজয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। সোমবার দুপুরে কলেজের এসএফআই সমর্থিত ছাত্রছাত্রীরা সংবাদ প্রতিনিধিদের জানান যে আগামী 13 এবং 14 ডিসেম্বর হায়দ্রাবাদে সর্বভারতীয় এসএফআই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে এসএফআই সমর্থিত কলেজ ছাত্রছাত্রীরা কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকাদের কাছ থেকে চাঁদা তুলেছিল। সেই সময় হঠাৎ করে এবিভিপির ছাত্রছাত্রী সহ বহিরাগতরা এসএফআই তুষার মজুমদার এবং মোহাম্মদ শামীমকে মারধর করে এবং চাঁদা না তোলার জন্য বলে। মার খেয়ে এসএফআই ছাত্রছাত্রীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৃষা মজুমদারের কাছে এসে অভিযোগ করে। এই ঘটনা ঘটার সাথে সাথে কলেজে তীব্র উত্তেজনা শুরু হয়ে যায়। সাদা কর্মাতি চাই যত মর্জিমত আমাদের কোনো জীবন নেই, জর্জবস্তি নেই। সেই নিজেকে আমরা প্রিন্সিপাল সাহেব আছে এসে প্রথমে আয়া স্যার দেখছি না, আমরা গেছি অ্যাসিস্ট্যান্ট যা আছে আর কি, তাইনার আছে, তাইনার ক্লাস ফাইভ আছে। তখনই আমরা গেছি তোমার স্কলারশিপ রুমে। স্কলারশিপ রুমে যাওয়ার পরে আমরা অলকা ম্যামের কাছে কাটছি, ম্যামে ইচ্ছা মতো দিছে, তারপরে অর্চনা ম্যামের কাছে গেছি। যখনই গেছি তখন ওই এবিপির গুন্ডারা আমাদের দুজন তুষার মজুমদার এবং মোহাম্মদ শামীমের উপর আক্রমণ চালায়, এবং সেইখানে বহিরাগত গুন্ডারাই ছিল। এবিপির বেশিরভাগ বহিরাগত ছিল, কলেজের ছিল তোমার নামদয়া কয়েকজন কাউন্সিল সেক্রেটারি, তোমার কিষাণ মজুমদার আয়োজন আছে অভিজিৎ কইয়া, তাদের মুখের ভাষাতে এত জঘন্য, সে কলেজ স্টুডেন্ট নামে কলঙ্ক, এত জঘন্য তাদের মুখের ভাষাটা। তো তোমরা এখন কি চাইতেছো? আমরা চাইতেছি যে আমাদের নিরীহ ছাত্রদের উপরে কেন আক্রমণ হলো, তাই প্রতিবাদে যদি আমাদের এটা দেখে দিবেন প্রিন্সিপাল স্যার বা এখানে এসডিপি স্যাররা আছেন তা দেখে দিবেন, যদি না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। তাদেরকে আমরা এই কথাটা জানিয়ে দিতে চাই যে এসএফআই কে হুমকি দিয়ে ধমকি দিয়ে পিটিয়ে এসএফআই কে ঢুকা যায় না। অন্যদিকে এবিভিপির ছাত্রছাত্রীরা জানায় যে 25 বছর সিপিআইএম এর সরকার চলাকালীন ওরা কলেজের পরিবেশ নষ্ট করে রেখেছিল। সামনেই ভোট, এখন আবার ভোট আসতেই ওরা চাঁদা তোলা শুরু করেছে। কিসের জন্য চাঁদা তুলছে এই কথা বলতেই এসএফআইয়ের ছাত্রছাত্রীরা মারধর শুরু করে, পরে উল্টো কথা বলছে। মিথ্যে কথা বলা এসএফআইয়ের স্বভাব বলে অভিযোগ এবিভিপির ছাত্রছাত্রীদের। তো আমরা এটা প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পরে আমরা উপরে আক্রমণ করছি। এই চীনের দালালরা 25 বছর কলেজ ক্যাম্পাসের মধ্যে এরকম তারা অনেক অত্যাচার করছে স্টুডেন্টরা উপরে। আজকেও তারা এরকম ইলেকশন আইসে সামনে, তারা এখন বেরিয়েছে, তারা এখানে গন্ডগোল করার চেষ্টা করছে। তো আমরা এটা প্রতিবাদ করছি, আমরা উপরে আক্রমণ করছি। এসএফআই থেকে অভিযোগ করা হয়েছে তারা নাকি ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা তুলেনি, শিক্ষক শিক্ষিকাদের কাছে চাঁদা তুলছে। আমাদের কাছে প্রুফ আছে, ভিডিও আছে। আমাদের কাছে তো সেই ক্ষেত্রে নাকি তোমরা নাকি ওদেরকে প্রথম আক্রমণ করছো, এটা কি সত্যি? না, তারাই আমরা উপরে আক্রমণ করছে, আমরা প্রতিবাদ করছি, তারা আমরা উপরে আক্রমণ করছে। এই বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৃষা মজুমদার জানান যে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে, এটা সত্যি। এরপর ছাত্রছাত্রীদের ডেকে বোঝানো হয়েছে, দুই দফায় মারপিট হয়েছে বলেও উনি স্বীকার করেছেন। কলেজের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়নি বলে উনি জানান, কিন্তু দ্বিতীয়বার পুলিশের সামনেও মারপিট হয়েছে বলে স্বীকার করেছেন অধ্যাপিকা। তবে দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কেউই লিখিত কোনো ধরনের অভিযোগ করেনি বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ঘণ্টাখানেক আগে হঠাৎ আমরা সবাই ক্লাসে বা সবাই যে যার কাজে ব্যস্ত, হঠাৎ করে শোনা গেল যে দুই দল ছাত্রদের মধ্যে একটা কিছু হাতাহাতি বা ঝগড়া, কথা ঝগড়া, মারামারি সেরকম বিশেষ কিছু হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা এসেছি, সবাই খবর পেয়ে সবাই এসেছি, এসে ওদেরকে বুঝিয়েছি, বুঝেছে আবার আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের চেম্বারে এনেও ওদেরকে বোঝানো টোঝানো হলো। যাই হোক, কিছুক্ষণ পরে আবার কিছু কিছু ছেলে একটু উত্তেজিত হয়েছে, এইটুকুই বিষয়। তো আপনারা কি কলেজের পক্ষ থেকে থানাকে জানানো হয়েছিল? থানাকে অ্যাকচুয়ালি আমরা জানাইনি, কোনোভাবে খবর পেয়ে ওরা এসেছেন। ওই মারপিটটা প্রথম দিকে কিংবা শেষ দিকে কি পুলিশের সামনে হয়েছে? হ্যাঁ, শেষ দিকের মারপিটের কিছুটা অংশ তো ওরাও ছিলেন ওইখানে। তো এখন কি ঘটনা নিষ্পত্তি হয়েছে? এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ কলেজে এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে কথা বলার সময় ফের এবিভিপির ছাত্রছাত্রীরা মারপিট করে এসএফআই ছাত্রছাত্রীদের সাথে।
পুলিশের সামনে এই ঘটনা এটা স্বীকার করেছেন পুলিশ আধিকারিক ধ্রুবনাথ। তবে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, ধৈর্য সহকারে পুলিশ পুরো ঘটনা সামাল দিয়ে দুই পক্ষের ছাত্রছাত্রীদের আলাদা আলাদাভাবে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। তবে এসডিপিও ধ্রুবনাথও স্বীকার করেছেন যে কলেজে এবিভিপি এবং এসএফআই এর মধ্যে মারপিট হয়েছে। স্যার ওই দুই গোষ্ঠী কারা কারা জানতে পেরেছেন? মামাইটা কি পুলিশের সামনে হয়েছিল না আগে? পুলিশের সামনে হতে ছিল, আমরা আটকে নিয়েছি। তখন বুঝে সুঝে স্টুডেন্ট তো, তাই সবাইকে বুঝে সুঝে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।